ফ্রেন্ডস আজকে আমি ডিম পাস্তা বানাবো। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো কীভাবে বানাচ্ছি সেটা দেখে নাও, কখন লাগছে সেটা দেখে নাও। লাগছে পাস্তা, লাগছে দুটো ডিম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নুন স্বাদমতো, সয়া সস, চিলি সস, টমেটো সস, ভিনেগার। জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দেব। আমি নিয়ে নেব, একটু লবণ দেব, সামান্য দু ফোঁটা, সামান্য সাদা তেল দিয়ে দেব। তারপর আমি একটু নেড়ে নেব, পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব, এবার আমি ডিমটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। একটু নেড়ে নেব, সামান্য নুন দিলাম, এভাবে একটু ভেজে নেব। ডিমটা আমার ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নেব, কিছুটা তেল দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, এর আমি সবজিগুলো দিয়ে দেব। এর একটু নেড়ে নেব, সামান্য নুন দিয়ে দেব, এর আমি একটু নেড়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরকম একটু নেড়ে নেব। এরকম সসগুলো দিয়ে দেব, চিলি সস, ভিনেগার, একটু নেড়ে নেব। এর আমি পাস্তাগুলো দিয়ে দেব, আমি একটু নেড়ে নেব। এবার আমি ডিমটা দিয়ে দেব, নেড়ে নেব। পাস্তার মশলাটা এবার দিয়ে দেব,
পাস্তাটা রেডি। আমার ডিম পাস্তা রেডি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব প্লিজ। ওকে বাই।